খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা বদলেছে আগে দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবা পাওয়া ছিল দুষ্কর তবে এখন চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে বাড়ি বসে শিক্ষার আলো ছড়াতে শুরু করেছে পাহাড়ি জনপদে খাগড়াছড়ি ঘুরে এসে আনিসুর রহমানের প্রতিবেদন প্রতিবেদনজীব চাকমা খাগড়াছড়ি সদরের বাইবন ছড়া ইউনিয়নের পাহাড়ি পল্লী জীবতলার বাসিন্দা প্রত্যন্ত এই জীবতলা এলাকায় আগে ম্যালেরিয়া টাইফয়েডের মতো নানা রোগ লেগেই থাকত প্রীতিজীব নিজে এবং তার পরিবারের অন্য সদস্যরাও ভুগতেন নানা রোগে তবে এখন পরিস্থিতি বদলেছে এখানকার বাসিন্দারা এখন যথেষ্ট স্বাস্থ্য সচেতন স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সেবা পাচ্ছেন তারা বড় সমস্যায় যাচ্ছেন উপজেলা বা জেলা হাসপাতালে আমি প্রায়ই অসুস্থ থাকতাম আগে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আমার ধারণা ছিল না এখন আমি পদ্ধতি সম্পর্কে জেনেছি এবং তা গ্রহণ করেছি কয়েকটি এনজিও আমাদের বাড়ি বাড়ি এসে সেবা দিচ্ছে বিনা পয়সায় ওষুধে দিচ্ছে কোনো রোগ হলে কি করতে হবে সে সম্পর্কেও জানাচ্ছে স্বাস্থ্য সচেতনতার দিক দিয়েও পিছিয়ে নেই এসব পাহাড়ি মানুষেরা তবে চিকিৎসা এবং ওষুধপোষ সংগ্রহ করতে তাদের যেতে হয় দূরবর্তী স্থানে পাহাড়ি মানুষদের এখন একটাই দাবি এসব পাহাড়ি এলাকাগুলোতে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বদলেছে শিক্ষা ব্যবস্থাও শিক্ষার আলো ছড়াতে শুরু করেছে দুর্গম এই পাহাড়ি জনপদে বেড়েছে মানুষের জীবন মান আমি খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারের পড়ি তো আমার বাবার স্বপ্ন আমাকে ইঞ্জিনিয়ার বানানো তো আমি চেষ্টা করব যাতে বাবার স্বপ্ন ঠিক মতো পূরণ করতে পারি আমি পাহাড়ে স্কুলেতে পড়ি এখন মোটামুটি ভালো করে লেখাপড়া শিখতেছে আর কাছে স্কুল আসছে গ্রামে ইউনিসেফ আসছিল মোটামুটি আমাদের ছেলে মেয়েরা মোটামুটি ভালোভাবে শিখতেছে পার্বত্য এলাকার মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকের জন্য আমাদের তিনটি ক্লিনিক রয়েছে হাজার যেটা মানে সেবা পাই আমরা আরো চাই মানে আমাদের এই এলাকার জন্য যেন কমিউনিটি ক্লিনিক যেন স্থাপন করা হয় এই আমরা দাবি রাখি বাংলাদেশ সরকারের কাছে আমরা চাচ্ছি এখানে কিছু এলাকা রয়েছে মানে বিদ্যালয়বিহীন গ্রাম ওই এলাকায় আমরা অনেক দাবি করেছি সরকারের প্রতি যেন ওইখানে বিদ্যালয় স্থাপন করা হয় তিনি পার্বত্য এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সুবিধা সেবা দিতে পারি আনিসুর রহমান দীপ্ত সংবাদ খাগড়াছড়ি